गुड मॉर्निंग फ्रेंड्स, माय सिंपल डेली ब्लॉग से तुम्हारे सबाई के आरेकबार स्वागत। चले एलाम नतून आरेकटा ब्लॉग निये। तो ये दो दिन धरे एत बृष्टि होच्छे, माने आमादेर जेहेतु एकदम ड्रेनेर पाशी बाड़ी, तो माने जल माने भर्ती हये गेछे, चारिदिके जल भर्ती हये घरे पर्यन्त जल ढुके गेछे। तो जेखाने आमरा बसे बासन माजी बा काजकर्म करी, आमादेर उठानटा माने उठान ठीक ना, माने ओटा जातायातेर एकटा रास्ता आमादेर, तो ओखानटा पुरो जलमग्न हये गेछे। माने जलेर मोटे दाड़ी दाड़ी पुरो काजटा आमादेर करते होच्छे। तो असुविधा होच्छे, आर एक नागारे बृष्टि तो सत्यिई भालो लागछे ना। हाँ, बृष्टि बर्षाकाले तो हबे, किन्तु एक नागारे दुदिन धरे एमनभावे चलछे जे सत्यिई खूब असुविधा हये जाच्छे। तो ठीक आछे, एर मध्ये घरेर काजकर्मगुलो तो करे नितेई हबे। तो छेलेके खानिकटा पड़िये निलाम, पड़ानो हये गेछे, निजेर किछुटा काज करे एसेछि, पुरो काजटा एखोनो निचे बाकी रयेछे। आर तो तोमार साथे थाको, ब्लगटा देखते थाको, आर पुरो भिडियोटा देखो किन्तु शेष पर्यन्त। भिडियोरे जरा चैनलटाके सबसक्राइब करोनि तारा प्लिज चैनलटाके सबसक्राइब करे दाओ, आर जरा करेछो तादेरके अनेक अनेक थैंक्स। तो चलो काजगुलो करे नि, साथे थाको। तो तुम्हारा देखले जे चिंगड़ी माछ बाछलम, तो माँ बाजार के चिंगड़ी माछ दें, बाजार के ना पड़ाते ही एसे चिलो, अत बिस्टिर मध्य बाजार दीते पारे नी। तो चिंगड़ी माछ नहीं बोलो जे ये हबे खिचुड़ी हबे चिंगड़ी माछ दिए, तो चिंगड़ी माछगुलो बेचे निलाम। तो एसे देखते एखाने भात फुटछे स्टोवे, भात आर मुसुर डाल दिए देवा आछे, आर मुगेर डाल भेजे रेखेछि परे देव, नाहले तो गले जाबे ताड़ाताड़ी। तो एखाने किछुटा आलू छिलो, सेटा आलूटा भेजे नियेछि, और एखन कड़ाइते तेजपाता दिए दिए तेल दिए तेजपाता दिए दिए पिंज दीची, पिंज़टा दिए दीची देखते। तो पिंज़टा दिए दी, बुझते ही पार्च बर्षार वेदार, तो हमारे प्राय प्रत्येके खिचुड़ीटा खूब भलोबाशे, अतटा भलोबासी ना, तो बाड़ी बाकी सब खिचुड़ी खेते भलोबाशे, बर्षार वेदार हले तो कोनो कथाई नहीं। देखले चारिदिके जल, জলের যা জল জমে আছে, এই জলের মধ্যেই কাজ করছি, মানে খুবই অসুবিধা হচ্ছে। তো মা বললো বর্ষার দিনে খিচুড়িটা ঠিকঠাক আছে, তো খিচুড়িটাই রান্না হবে। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নিলাম, এই যে আলু ভেজে রেখেছি আগে থেকে, আলুটা এখন ওই চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, প্রায় না অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়েছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধ তো একটু টাইম লাগবে। তো আলুটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ, আর দেখছো ভাতে জলটা কম আছে, একটু পরে একটু জলও দিয়ে দেবো। তো এইদিকে এবার চিংড়ি মাছটা ভেজে নেব, এখানে কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি, এটা খিচুড়িতে দেবো, আর বাকি কিছুটা চিংড়ি মাছ আছে সেটা মা বলেছেন যে রাতে তরকারি হবে, আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি করে রেখে দেওয়া হবে, ওটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম, তো পুরোটাই ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দেবো, না সরি মশলাটা দেবো, তার আগে টমেটো দিয়ে দিলাম, তো টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে মশলাটা দেবো। এখানে মশলা বলতে আদা রসুন লঙ্কা হলুদ
একটু জিরে গুঁড়ো দিয়ে রেখেছি, আর একটু শেষে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, কালারটা বেশ ভালো আসে। দেখতে পাচ্ছ টমেটোটা তো কষিয়ে নিচ্ছি, টমেটো ভালো করে কষিয়ে নেব। এখন আমার হয়ে এসেছে, এবারে দেখো মশলাটা অ্যাড করবো, আর এর মধ্যে একটু চিনিও দিয়ে রেখেছি, বলেছিলাম যে স্বাদের বা বেশ জন্য রান্নাতে একটু চিনি দেওয়া দরকার। দেখো মশলাটা আদা রসুন লঙ্কা হবে, জিরে হবে, নুন তো আছেই, আর সামান্য চিনি দিয়ে দিলাম, এবার মশলাটা কষিয়ে নেব। তোমরা যারা রান্নাটা দেখছো যদি খিচুড়ি প্রায় সবাই কিছু করতে পারে, তো আমি এইভাবেই করি। তো আজকে সারাদিনের ব্লগ তো তোমরা দেখছি, সাথে তো তোমরা আছোই, আর সারাদিনের কাজের মধ্যে এটাও তো আমার একটা কাজ, খিচুড়িটা বানিয়ে ফেললাম, তোমার সঙ্গে শেয়ারও করলাম, যদি কেউ বানাতে পারো এইভাবে বানাতে পারো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, মানে তরটা ধরে যাচ্ছে নিচে, জল দিয়ে দিলাম। এবার দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে এসব তো কষিয়ে নিলে না একটু স্বাদটা ভালো হয়। অনেকে পরে ছড়িয়ে দেয়, মানে খিচুড়িটা প্রায় হয়ে আসার কিছুক্ষণ আগে উপর থেকে ভাজা চিংড়ি মাছটা ছড়িয়ে দেয়, বাট আমি মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিই, আমার কাছে এটাই ভালো লাগে বলে মনে হয়। তো আমি এভাবেই করি, মশলার সাথেই চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর এদিকে আমি দেখবো ভাতটা কতটা হয়েছে, মশলাটা এবার অ্যাড করবো। ভাতটা কিন্তু পুরোটা হবে না, কিছুটা বাকি থাকবে, তখনই আমার মশলাটা অ্যাড করে দিতে হবে, বাকি তো চাল ডাল, চাল তো অবশ্য দেওয়া আছে, ডাল তো দিয়ে দিয়েছি আগে, আলুটাও দিয়ে দিয়েছি, সবই প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, চালটা একটু বাকি থাকবে, তখন মশলাটা অ্যাড করে দিতে হবে। দেখো ভাতটা আমি দেখছি, ভাতে একটু জলটা কম আছে, আমি একটু জল দিয়ে দেবো, আর এবার মশলাটা দিয়ে দিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম। এবার কড়াতে অনেকটাই মশলা লেগে আছে, তো ওটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি একটু, আর নুনটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো দিও। বুঝতেই পারছো কত হাঁড়ি, বড় হাঁড়ি বসেছে আমাদের, তো শুনেইছো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের বাড়িতে প্রায় বাচ্চা দুটো নিয়ে আটজন খেতে, তো এই জন্য এত বড় একটা হাঁড়ি বসেছে, আর ক্যামেরাটা আমি একাই ধরছিলাম জানো তো, যার জন্য ঠিকঠাক জায়গায় আমি ক্যামেরাটা ধরতে পারিনি, মানে তখন কেউ পাশে ছিল না যে ধরতে বলবো, আর একা একটু অসুবিধা হয়েছে, সেই জন্য একটু ক্যামেরাটা উল্টোপাল্টা জায়গায় চলে যাচ্ছে দেখে মনে হচ্ছে, বুঝতেই পারছো তো, আর এডিট করিনি, দিয়ে দিয়েছি প্রায় পুরোটাই। তো যাই হোক, ওর মধ্যেই তো পুরো রান্নাটা আছে, সেই জন্য আর এডিট করতে পারলাম না, ক্যামেরাটা উল্টোপাল্টা জায়গায় চলে গেছে, এটা বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো তো এবার ঘি গরম মশলা দিয়ে, ঘিটা ঘি দেখানো হয়নি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, আর এই দেখো আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, ডিম ভাজা হয়েছে। তো খাবারটা খেয়ে নিই, খাওয়া হয়ে গেলে তারপর তোমার সাথে কথা বলছি, তোমরাও খেয়ে নাও। এটা তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দেখছো বাসন মাজছি, বাসন মাজা হয়ে গেলে এবারে গিয়ে একটু রেস্ট করব, আবার ফিরে আসছি সন্ধ্যাবেলায়, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি এইমাত্র ছেলেকে পড়িয়ে উঠলাম, পড়ানো হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, আর নিচে একটু পরেই যাব, কারণ তোমাদেরকেও তো দুপুরবেলা বলেইছি যে চিংড়ি মাছ দিয়ে আলুদের কিছুটা তরকারি করে রেখেছি রাতে খাওয়ার জন্য, আর দুপুরে তো খিচুড়ি হয়েছিল, আর খিচুড়ি কিছুটা আছে, যদি কেউ খায় খাবে, আর এদিকে রুটি আমার আটা মেখে এসেছি, আর তরকারি তো করা আছে, শুধু রুটিটা হবে, তাই ভাবলাম অত তো তারা নেই, তাই তোমার সাথে একটু গল্প করি। আর এই যে আমার ঘরে আমার ছেলে, আমার যা ছেলে বসে খেলছে, দেখো এই যে দুজনে খেলছে আর দুষ্টুম করছে। হ্যাঁ, তো একটা কথা বলছি যে আমি এর আগে দিন, মানে কিছুদিন আগে আমার একটা ইন্ট্রো ভিডিও পোস্ট করেছিলাম, জানি না কীভাবে সেটা ডিলিট হয়ে গেছে, ওখানে আমি আমার পরিচয়টা দিয়েছিলাম, কিন্তু জানি না কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে, তো ঠিক আছে, পরিচয় তো আবার আস্তে আস্তে জানতে পেরে যাবে,
আমার নামটা আমি জাস্ট এখন বলে দিই, আমি বুলটি, তোমরা দেখিয়েছো হয়তো ডেসক্রিপশানে বা আমার চ্যানেলে আমার নামটা আছে, তাও বলে দিলাম। আর তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর কি তোমাদের জন্য তো একটা নতুন ব্লগটা বানালাম, মানে আগের দিন তো একটা ব্লগ দিয়েছিলাম, তো আজকে আর একটা আমার সেকেন্ড ব্লগ এটা ছিল। তো ব্লগটা দেখো পুরোটা শেষ পর্যন্ত, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করো। তো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব। আর নেক্সট ভিডিও আমি আরও চেষ্টা করব আরও কিছু বানানোর। তো আমি মানে মেকআপের একটু আধটু জানি, মানে জানি মানে একটু শিখেছি, তো ইচ্ছা আছে আমি সেই নিয়েও একদিন ভিডিও বানাবো। তোমরা যদি কেউ জানতে চাও এই বিষয়ে, বা অন্যরকম কোনো মেকআপ সম্বন্ধে জানতে চাও বা দেখতে চাও, তো আমাকে কমেন্ট করো, তো আমি সেই মেকআপ করে দেখাবো। আর আপাতত আমার একটা মেকআপের ভিডিও এমনিই করার ইচ্ছা আছে, আমি করে দেখাবো তোমাদের। তো ঠিক আছে, তোমার সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। আর প্লিজ চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখন সাবস্ক্রাইব করে দিয়েছে এখনও পর্যন্ত, তো তাদের জন্য অনেক অনেক থ্যাংকস। ওকে, ঠিক আছে, তাহলে আবার পরে কথা বলছি। যাই, একটু গিয়ে পাঁপড় ভাজি, মুড়ি খাওয়া হবে, খাওয়া দাওয়া করে একেবারে রাতের খাওয়া সেরে তারপর তোমার সাথে সে কথা বলছি। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। আচ্ছা, ওই পাঁপড়। আবার ফিরিলাম তোমাদের সাথে গল্প করতে। বলেছিলাম রাতে শুতে যাবার আগে তোমাদের সাথে একটু গল্প করে যাব। তো খাওয়া দাওয়া সব শেষ, সমস্ত কাজ খাওয়া দাওয়া সেরে উপরে এসেছি। এখন বাজে 11:10, 10 মিনিট বাকি। তো দেখতে পাচ্ছ মশারি টাঙানো হয়ে গেছে, ছেলে হাজব্যান্ড শুয়ে পড়েছে, ঘুমায়নি, এখনো জেগে আছে। তো ছেলেটা তাদের ঘুমায় না, সময় নেয়, ঘুম পাড়াতে হবে তবে ঘুমাবে। তো আমি শুয়ে পড়ি, বাট একটু এডিটিংয়ের কাজগুলো থাকে, ওইগুলো মিটিয়ে তারপর ঘুমাই, এত তাড়াতাড়ি ঘুমাই না। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলি, প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন অনেক ভিডিও দেব, এটা একটা ব্লগ দিলাম, তো আরও নানা ধরনের ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। আমার সবকটা ভিডিও তোমরা দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো। ইচ্ছা আছে নানা ধরনের ভিডিও দেওয়ার, চেষ্টা করব তোমাদের ভালো লাগার মতো, তোমার এন্টারটেইন করার মতো ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আপাতত এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।